আসসালামু আলাইকুম গাইস, কসমেটিক্স ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসলাম ববের ফেস পাউডার। এটা হচ্ছে ববের ফেস পাউডার। তো এটা কিন্তু পার্সোনালি ইউজ করতে পারবেন এবং পার্লারের, বিশেষ করে এটা পার্লারের ম্যাডামরা নিয়ে যায়, এটা পার্লারের জন্য খুব ভালো। এটা হচ্ছে দুই পার্টের ববের ফেস পাউডার। এটার কিন্তু ববের মাস্কারা হয়, আইলাইনার হয়, আরও অন্যান্য আইটেম হয়। তো এটা হচ্ছে ববের ফেস পাউডার, এটা একদম 100% অরিজিনাল। এটা আপনি বার করে স্ক্যানিং করে নিতে পারবেন, ঠিক আছে, একদম 100% অরিজিনাল প্রোডাক্ট। তো আপনারা যারা মেকআপ করেন, মেকআপের সময় ফেস পাউডারটা প্রয়োজন হয়। তো অন্যান্য লেকমি বলেন, লরিয়াল বলেন, অন্যান্য ব্র্যান্ড থেকে এটা খুবই ভালো একটি ফেস পাউডার। তো এটা আমরা পার্লারেও দেই এবং আপনি চাইলে পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুই পার্টের, আমি দেখাচ্ছি খুলে, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই পার্ট, মানে দুইটা পার্ট আছে তুলিসহ। তো এটার প্রাইস রাখতেছি আমরা একদম হোলসেল প্রাইস মাত্র 350 টাকা, মাত্র 350 টাকায় পেয়ে যাবেন আমাদের শোরুমে একদম অরিজিনাল ববের ফেস পাউডার। আর এটা কিন্তু আপনি অল স্কিন টাইপে ইউজ করতে পারবেন। আর এটা শেড আছে, আপনি চাইলে শেড মিলিয়ে নিতে পারবেন, তিনটা শেড হয়, 1, 2, 3 পর্যন্ত হয়। তো এটার প্রাইস আমরা 350 টাকা রাখতেছি একদম হোলসেল প্রাইস। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রিও করতে পারবেন। তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন। এই যে দেখেন, এগুলা আপনি চাইলে আমাদের কাছ থেকে পরিমাণ বেশি নিয়ে হোলসেল করতে পারবেন, পার্লারের জন্য নিতে পারবেন, দোকানের জন্য সেল করতে পারবেন। তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। এবং পার্লারের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের শোরুমে এসেও যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে আমার কার্ড, কসমেটিক্স ইন্ডিয়া, দোকান নং C35, তৃতীয় তলায় সেনা শপিং কমপ্লেক্স, নবীনগর, সাবার, ঢাকা। তো আশা করি বন্ধুরা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।